আজ আমরা পিভট টেবিলের টাইম লাইন দেখব। টাইম লাইন দেখার জন্য আমরা একটা সোর্স ডাটাতে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমার সোর্স ডাটা, যেখানে হচ্ছে আমার একটা ডাটা আছে। এই সোর্স ডাটাটাকে আমি পিভট টেবিলে আমি নিয়ে যাচ্ছি। এর জন্য কন্ট্রোল এ সিলেক্ট করে আমি টোটাল ডাটা সোর্সটা, পুরো ডাটাটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমি ইনসার্টে যাব। পিভট টেবিলে ক্লিক করে আমি এটা ওকে দিলে আমার পিভট টেবিল চলে আসবে। ঠিক আছে, এবার আমি হচ্ছে এরিয়ার নামটা, এরিয়াটা আমি রোতে দিয়ে দিলাম, আর রিজনটা হচ্ছে আমি এখানে কলামে দিলাম, আর এখানে ভ্যালুটা আমি হচ্ছে দিলাম হচ্ছে এইখানে। আচ্ছা, তাহলে আমার কি আসলো, পিভট টেবিলে আমি একটা ডাটা পেয়ে গেলাম। এটাকে আমি একটু কালার করে দিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি আমি। এখান থেকে আপনি যে কোনো স্টাইল ইউজ করতে পারবেন। আমি এটাই নিচ্ছি, এখানে আনবো এবং বর্ডার আমি দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার মতো করে দিচ্ছি, আমি এতটুকুই রাখছি। এবার হচ্ছে আমি অ্যানালাইজে যাব। ইনসার্ট টাইম লাইন আমি সিলেক্ট করলাম, ইনভয়েস ডেট সিলেক্ট করলাম, ওকে দিলাম। তাহলে হচ্ছে আমার কি আসলো, আমার টাইম লাইন চলে আসছে। ওকে, এবার হচ্ছে এই টাইম লাইনটা আমি চাইলে এখান থেকে হাইট এবং ওয়েট এটা হচ্ছে আমি বাড়াইতে কমাইতে পারি। আবার এটা আমি ড্রা করে টেনে আমি ছোট বড় করতে পারি। ঠিক আছে, এটা আমি আপনার আপনার প্রয়োজন মতো করে আপনি ছোট বড় করে নিতে পারবেন। ওকে, এবার দেখেন এই টাইম লাইনে এখানে আছে ইনভয়েস ডেট। ওকে, এটা দেখেন টাইম লাইন ক্যাপশন, এখানে আপনি এটা ভিন্ন কিছু আপনি দিতে পারেন, এটাকে আপনি রিনেম করে আপনি আপনার মতো করে দিয়ে দিলেন। তাহলে আমি যেটা হচ্ছে একটা ইনভয়েস যেহেতু নিলাম, ইনভয়েস ভ্যালু, তাইলে আমি ডেট অনুসারে না দিয়ে আমি এটা বলতে পারি ইনভয়েস দিয়ে ভ্যালু, এটা আমি দিব। তাহলে দেখেন এখানে ইনভয়েস ভ্যালু হয়ে গেছে। ওকে, এবার আপনি দেখেন এই যে হেডার, এখানে হেডারটাকে যদি আপনি উঠাই দেন তাহলে দেখবেন আপনার ইনভয়েস ভ্যালু যেটা ছিল হেডার সেটা থাকবে না। সো আপনি এটা এখান থেকে উঠাই দিতে পারেন। আবার দেখেন সিলেক্ট লেভেল, আমি যদি এটা দেই তো সেক্ষেত্রে হচ্ছে আমার এইখানে যে লেভেলটা আছে সেটা থাকবে না। সিলেক্ট লেভেল, স্ক্রল বার দেই তাহলে দেখেন স্ক্রল বারটা, এখানে যে স্ক্রল বার আছে সেই স্ক্রল বারটা উঠে যাবে। টাইম লেভেলটা যদি দিই তাহলে এখানে টাইম লেভেল আছে, যেরকম এখানে হচ্ছে অলরেডি মান্থ অনুসারে আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন মা, এটা আবার ডে ওয়াইজ হবে। আবার হচ্ছে এটা আপনি কোয়ার্টারলিও করতে পারেন, আমি এটা মান্থলি করে রাখলাম। এবার আপনি দেখেন আমি যদি এটাকে জানুয়ারি দিলাম, জানুয়ারি মাসের সেলস এখানে চলে আসে। ওকে, তাহলে কি হলো, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে জান 2021। ঠিক আছে, এটা ছিল হচ্ছে কি আমার সিলেকশন লেভেল। তাহলে আমার এই লেভেলটা কি হলো জানুয়ারির, এটা হচ্ছে জানুয়ারি সেল। এবার যদি আমি এটাকে ফেব্রুয়ারি করে দিই তাহলে এটা চলে আসছে কি ফেব্রুয়ারি সেল। আমি যদি মার্চ অ্যাড করি দেখেন মার্চের সেল, এপ্রিল যদি করি এপ্রিলের সেল, এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে টাইম লাইন দিয়ে সেল নিয়ে আসতে পারেন। সো এই যদি একটা টাইম লাইন যদি আপনি অ্যাড করে নেন তাহলে আপনার ডাটাটা আপনি যে কোনোভাবে ডিজাইন করতে পারবেন। এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দেবেন আপনি কত থেকে কত পর্যন্ত দেখতে চাই। ওকে, ঠিক আছে, এটা আমি দেখতে চাই মার্চ থেকে জুন পর্যন্ত, তো মার্চ থেকে জুনের ডাটা চলে আসছি। এটা যদি না ডি ওয়াই দেখতে চাই তাহলে ঠিক আছে আমি ডি দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে আমি কি করলাম মার্চ থেকে দেখতে চাই আমি ফেব্রুয়ারিতে কত দিন থেকে কত দেখতে চাই। আমি যদি এরকম ভাবে জানুয়ারির 30 থেকে দেখতে চাই, জানুয়ারি 30 থেকে কত পর্যন্ত দেখতে চাই ঠিক ওই দিন পর্যন্ত নিয়ে আমি দিতে পারবো। সো এটা আমি মান দে যে কোনোভাবে আমি সিডল করে দেখতে পারবো। ঠিক আছে, সো এটা যদি হয় সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টকে অথবা আপনার বসকে যখন আপনি একটা শিডিউল বা পিরিয়ড অনুসারে দেবেন, আপনি একটা হচ্ছে অ্যানালাইজে যাবেন,
ইনসার্ট টাইমলাইন অ্যাড করে নিলে আপনি এখান থেকে হচ্ছে কত থেকে কত পর্যন্ত আপনি সেল দেখতে চান, রিপোর্ট দেখতে চান, সেটা সিলেক্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, অপশনে গিয়ে সেভ। এখানে আরো কিছু অপশন আছে, আপনি রিপোর্ট কানেকশনে গিয়ে এখানে রিপোর্ট টেবিল যে শিট থেকে আসছে ডাটাটা, সেই শিট, এখানে দুইটা শিট আছে, দুইটা শিট চলে আসছে, চারটা শিট আছে, চারটা শিট চলে আসবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনি টাইমলাইন স্টাইলটা এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে আপনার পছন্দের কালার দিয়ে আপনি এটা করে নিতে পারবেন। এবার যদি আপনি টাইমলাইনটা মুছে দিতে চান, আমি ক্লিক করলাম রিমুভ টাইমলাইন দিলে এখান থেকে টাইমলাইনটা চলে যাবে। থ্যাংক ইউ। সো আজ এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।